একদিন আপনি জোহরের নামাজ ভুলেই গেছেন, জামাত ছুটে গেলে অনেক সময় এরকম হয়ে যায়, মনেই হয়নি আর, হতে পারে না। আপনি যে একটা রোজা ছেড়েছিলেন সফরে গত রমজানে, মনেই আসেনি, সারা জীবন মনে আসেনি, এটা হইতে পারে, ভুলে গেছেন। জি, অনেসিয়ান, ভুলে যাওয়া। অমাস্তুকরেহু আলাইহি, আর যদি কোনো ক্ষেত্রে তার ওপর জবরদস্তি করা হয়, জবরদস্তি তাকে মদ খাইয়ে দেওয়া হয়, জবরদস্তি ধর্ষণ হয়, জবরদস্তি কুফরি কথা বলানো হয়, জবরদস্তি আরও কিছু করানো হয়, হ্যাঁ, তো আল্লাহ কি করেছেন, এগুলি অগ্রিম মাফ করে দিয়েছেন। জি, তাহলে এই আয়াতের তাফসির, এই হাদিস বলা যেতে পারে। তবে আল্লাহ বলছেন ওয়ালাকিন, কিন্তু একটা কথা শুনে রাখো, মান শারাহ বিল কুফরি সাদরান, কেউ যদি মন খুলে কুফরিকে বরণ করে নেয়, যখন বলছে এরা তো করেই ফেলি, অথবা এতে যেহেতু আমার লাভ আছে আমি করেই ফেলি, যেমন অনেকে নিজের ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার জন্য আর তারপরে কাফেরদের সাথে খাতির রাখার জন্য পূজার চাঁদা দেয়, ওই কবর পূজারী মাজার পূজারীদের সাথে খাতির রাখার জন্য ওরসের মাজারের চাঁদা দেয় বা চাঁদর চড়ায়, অন্তর খুলে সে করল, শারাহাবিল কুফরে সদরা। অনেক বন্ধু, অনেকে বন্ধু বান্ধবের কারণেই খারাপ হয়, যে বন্ধু বান্ধব এমন জবরদস্তি করেনি যে ওকে বাধ্য করেছে, নিরুপায় ছিল, কিন্তু বারবার কি করেছে, প্রেশার দিয়েছে, আরে একটু খা, আরে খা, এক ঢোক খা, মদ খেয়েছে, তখন তো খুলেই খেয়েছে, সে ওকে কি মেরে ফেলে দিয়েছিল যে তুই মদ না খেলে মেরে ফেলে দিও, এইটা হচ্ছে বাই ফোর্স, এটা হচ্ছে জবরদস্তি। আর আমাকে বারবার করে পীড়াপিড়ি করেছে, আমি তার কথাতে আর পারিনি, হ্যাঁ না করতে না, এটা আপনি নিরুপায় না, নিরুপায় না, বন্ধুর সাথে খাতির রাখার জন্য, যারা বিড়ি সিগারেট ধরেছে, যদি কেউ যদি বিড়ি সিগারেট ধরার লোক থাকে তো প্রথম দিন কিন্তু এরকম করে ধরেছে, হ্যাঁ আবার একটা টান দিয়ে, একদম দে, না না আমি খাবো না, মাথা ঘুরবে আমার, এইভাবে সে হবে, বমি হবে, না তো টান দে কিছু হবে না, ওই এক টান দুই টান তারপরে মিশা হয়ে গেছে। জি, বলবে যে আমার উপরে জবরদস্তি করেছে, গোনা হবে না, না না প্রথম দিন থেকে জবরদস্তি, প্রথম দিক থেকে গোনা, তুমি অন্তর খুলে তুই ধূমপান করেছো। ওয়ালাকিন মান শারাহ বিল কুফরি সাদরান, কুফরিতে কেউ যদি অন্তর খুলে প্রবেশ করে, কুফরি কাজ করে, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, যারা অন্তর খুলে কুফরি করছে কাফেরদের সাথে খাতির রাখার জন্য, নেতৃত্বের খাতিরে যাচ্ছে মন্দিরে গিয়ে সেখানে গিয়েও তাদের ধর্মকর্মে অংশ নিচ্ছে, মাজারে গিয়ে তাদের ধর্মকর্মে অংশ নিচ্ছে, মসজিদেও হাজির, মাজারেও হাজির, মন্দিরেও হাজির, সব জায়গায় সব রকমের, আমি সবটাই করি, সবার সাথে আছি, আছেন আজকাল নেতা মানে বেশিরভাগ নেতা ওই রকম ভাবে না, মুসলিম দেশগুলিতে এইরকম অবস্থা, আমি সবই করি আর সবার সাথে চলি, আমি সবার সাথে চলি মানে দুনিয়ার ক্ষেত্রে চলি, আমি চলি সবার সাথে, দুনিয়ার জন্য চলি, কিন্তু দিনের ক্ষেত্রে না, দিন আমার দিন, লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, আমার দিন তোমার দিন নয়, তোমার দিন আমার, লাগুদু মা তাগুদু, তোমাদের পূজা আমি করতে পারি না, যেমন তোমরা আমাদের করবে না, আর তোমরা করলেও আমি করবো না, কারণ আমাদেরটা হক, তোমাদেরটা বাতিল। জি, যেই ব্যক্তি অন্তর খুলে কুফরি করবে বা যারা কুফরি করবে, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, ওদের উপর আল্লাহর গজব ক্রোধ হবে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং ওদের জন্য মহাশাস্তি রয়েছে। বারো নম্বরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত মদিনাবাসীর জন্য তিনি ছিলেন, রাসূলুল্লাহ হিজরতের আগে এই সাহাবীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিনের দায়ী করে দিন শিখাবার জন্য, দিনের প্রচার প্রসারের জন্য মদিনা মুনাওয়ারা পাঠিয়েছিলেন, যে যাও তুমি মদিনার লোকদেরকে, যারা ইসলাম গ্রহণ করেন তাদের ইসলামের দাওয়াত দাও, যারা ইসলাম কবুল করেছে তাদেরকে ইসলামের তালিম শিক্ষা দাও, জন্য পাঠিয়েছিলেন এই সাহাবি। সুবহানাল্লাহ, চমৎকার তার জীবনী রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সিরাতুন নবী শেষ হলে আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দান করেন, সময়ে বরকত দান করেন, আমরা ইনশাআল্লাহ সাহাবাই কেরামদের সিরাত শুরু করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই দিনেই ইনশাআল্লাহ তাআলা। তো এই মুসাব বিন উমাইর তার জীবনী তো রয়েছে, এত সুখী পরিবারের মানুষ ছিলেন, এত সুখী পরিবারের যে তাদের খাওয়া দাওয়া এবং তাদের চলাফেরা কাপড় চোপড়, সুবহানাল্লাহ, অভাব ছিল না, কিছু অভাব ছিল না।
ভোগবিলাসী জীবন ছিল। এখানে একটু ইঙ্গিত করেছেন আমাদের শেখ সফিউর রহমান রহমতুল্লাহ আলী, কানা মিন আনআমিন নাসে আইশান, জীবনযাপনের দিক থেকে অত্যন্ত ভোগবিলাসী মানুষ ছিলেন ইসলামের আগে। ইসলাম পূর্বে তার যে জীবনে অত্যন্ত ভোগবিলাসী মানুষ ছিলেন। আরবের যারা ভোগবিলাসী তারা আতর সেন্টে যা খরচ করে তাতে আপনার গোটা বছরের খরচ চলবে, তার এক মাসের আতর সেন্ট আছে না এরকম? জি হ্যাঁ, আল্লাহ আকবার, কত যে খরচ করে পারফিউমে আর আপনার এ উদে যে আগর কাঠে। ফালামা দাখালা ফিল ইসলাম, যখন তিনি মুসলমান হয়ে গেলেন তখন তার মা যে ছিল, মা কট্টর মুশরিক ছিল, একবারে কট্টরপন্থী মুশরিক, এমন মুশরিক ছিল যে সে কসম খেয়ে নিল যে তুই যদি ইসলাম থেকে না ফিরে আসিস আমাদের ধর্মের দিকে তো তোকে এক এক দানা খেতে দেবো না আর এক ঢোক পানিও দেবো না, খাবার বন্ধ করে দিল, মানাথ মুহ তাম সারাপ, পানি বন্ধ করে দিল, বাড়ি থেকে বের করে দিল, চলো সব শিকার অসুবিধা নেই, না খেয়ে মুসাববিন আমার যুবক ছেলে কিন্তু ফিরেনি মায়ের কথায়, মায়ের কথায় ফিরেনি, আর স্ত্রীর কথায় আপনি বলছেন দাঁড়িয়ে রাখতে পারছি না, কারণ স্ত্রী বাধা দিচ্ছে, রাখতে দিচ্ছেন না, চরম অপরাধ আপনার ইচ্ছে। জি, এই তার অনাহারে থাকার কারণে বলছেন ফাতাখাশাফা জিলদুহু তাখাশুফাল হাইয়াতি, তার শরীরের চামড়াগুলি খোসা খোসা হয়ে উঠে গিয়েছিল, যেমন সাপের কলস আমরা বলি, কি বলেন না, কলস না, সাপের কলস তো দেখেছেন না, সাপের কলস উঠে ওই রকম হয়ে গেছিল। বিস্তারিত জীবন ইনশা আল্লাহ তাআলা তার আলোচনা হবে, শুধু ইঙ্গিত করলাম যে তিনি মুসাববিন ওমাইর এত সুখী মানুষ ছিলেন, মদিনায় তিনি কোরআনের তালিমের জন্য এসেছিলেন, যখন তিনি শহীদ হলেন যে অহদে তার কাফনের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা নেই, ছোট কাপড় চাদর একটা আছে, সেই চাদরটা দিয়ে সহিহ বুখারীতে রিওয়ায়েত রয়েছে, যখন সেই চাদর দিয়ে একটা তিনটা কাপড় নয় একটা চাদর দিয়ে কাফন দিতে হবে, মাথা ঢাকলে পা খুলে যায় আর পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো আর অন্য কোনো কাপড় কাফনের ব্যবস্থা নেই, এত অভাব, আর তার কাছেও কেউ কাফন ছিল না, কাপড় ছিল না, শুধু ওই একটা কাপড় ওই চাদরটা ছিল, ওটা দিয়ে তাকে কাফন দিতে হবে, মাথা ঢাকছে তো পা খোলা, পা ঢাকছে তো মাথা খোলা, কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ঠিক আছে, মাথার দিক থেকে ঢেকে দাও আর পাটা ইজখের ঘাস দিয়ে ঢেকে দাও।